সুন্নাতের আলোকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা। এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ভ্রাতৃত্বের অনুপস্থিতিতে ইমানি ভালোবাসা অর্জন করতে না পারলে আমরা বিদ্বেষ এবং বিভক্তি নামক কঠিন পাপের ভিতরে নিমজ্জিত হই। এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ নির্দেশনা আমরা আলোচনা করছিলাম। আমরা দেখছি বিভক্তির মূল কারণ ইমানি ভ্রাতৃত্বের চেতনা, আল্লাহর জন্য ভালোবাসার শক্তিশালী অনুভূতি যখন অনুপস্থিত হয়ে যায় উম্মতের ভিতরে তখন বিদ্বেষ, শত্রুতা, পারস্পরিক দূরত্ব তৈরি হয় আর তখন বিভক্তি আসে। বিভক্তির দ্বিতীয় কারণ আমরা আলোচনা শুরু করেছিলাম, সেটা হলো আল্লাহ তাআলা ঐক্যের জন্য যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশনা না বুঝে ঐক্যের নামে বিভক্তিতে নিমজ্জিত হওয়া। ঐক্যের জন্য আল্লাহ জামাআত শব্দটা ব্যবহার করেছেন। কোরআন এবং সুন্নাই ঐক্যের পরিভাষা হলো জামা, ইত্তেহাদ, ইত্তেফাক ইত্যাদি বিষয়ে ঐক্য বোঝায়। কিন্তু কোরআন করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঐক্যের জন্য যে পরিভাষা ব্যবহার করেছে তা হলো জামাত। আল্লাহ তাআলা জামাতের নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামাতের নির্দেশ দিয়েছেন। এটা ঐক্যের নির্দেশনা, আমরা না বুঝে এটাকে অনৈক্যের নির্দেশনা বলে অনুভব করি। জামাত অর্থ অনেক সময় দল বুঝি, জামাত অর্থ দল নয়। দল বলতে আরবিতে ফিরকা বা হিজব বোঝানো হয় আর জামাত অর্থ ঐক্য। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে দল মুক্তভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। সমাতে দর্শক, আর ঐক্যের জামাতের অর্থটা ভালোভাবে বুঝতে পারব যখন আমরা হাদিস শরীফে জামাত শব্দটা কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা আমরা জানব। আমরা বারবার হাদিস শরীফে জামাতের নির্দেশনা পাই। এ সকল হাদিস বুখারী মুসলিম অন্যান্য সহিহ গ্রন্থে সংকলিত রয়েছে। একটা হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিন আমিরিহি শাইয়ান ইয়াকরাহুহু ফালইয়াসবির ফাইন্নাহু মান ফারাকাল জামা মান খারাজা মিনাস সুলতান ফামাতা মাতা মিতাতান জাহিলিয়া। বুখারী ও মুসলিম এবং অন্যান্য মুহাদ্দিস সংকলিত সহিহ হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি তার আমির থেকে, আমির শাসক অথবা প্রশাসক আঞ্চলিক অথবা কেন্দ্রীয়, আর ইমাম বলতে বোঝানো হয় কোরআন সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ এবং আমাদের ইসলামী আকিদার পরিভাষায় ইমাম এবং ইমামত বলতে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান, রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয়, তাহলে আমির ছোট প্রশাসক অথবা বড় প্রশাসক, কারো থেকে যদি তোমরা এমন কিছু দেখো যা তোমাদের পছন্দনীয় নয়, নিজের জন্য জুলুম অথবা শরিয়া লঙ্ঘন যে পর্যায়েই হোক না কেন, তোমরা সবর করবে। কারণ এই সকল কারণে কেউ যদি ঐক্য নষ্ট করে, জামাত থেকে বিচ্ছিন্ন হয়, অর্থাৎ রাষ্ট্রীয় সামাজিক ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই হাদিসেরই অন্য বক্তব্য বুখারী মুসলিমের, মানে খারাজা মিনাস সুলতান, যে ব্যক্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শাসন কর্তৃত্ব থেকে বেরিয়ে চলে গেল, সরকার প্রশাসন প্রশাসকের অন্যায় দেখে বিচ্ছিন্ন হয়ে গেল, মানি না আইন কানুন, একা হয়ে গেল, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে গেল, এবং এইভাবে তার মৃত্যু হলো, সে যেন জাহিলি মৃত্যু বরণ করল। সমাতে দর্শক, এর অর্থ এই নয় যে শাসক প্রশাসক বা জনগণ সংখ্যাগরিষ্ঠ জনগণের অন্যায়কে মেনে নেব, তাদের সাথে তাল মিলাব, কখনোই নয়। মেনে নেওয়া ভিন্ন বিষয় আর বিচ্ছিন্ন হওয়া অন্য আরেকটা বিষয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু সাইস্তাআমালু আলাইকুম উমারা, তোমাদের উপরে অনেক আমির শাসক প্রশাসক নিয়োজিত হবে, আসবে তারিফুনা ও তুনকিরুন, যারা কিছু ভালো কাজ করবে, কিছু অন্যায় কাজ করবে, তাদের কিছু কাজ তোমরা বুঝবে যে ভালো হচ্ছে, কিছু কাজ তোমরা জানবে গর্হিত অন্যায় হচ্ছে। ফামান কারিহা ফাকাদ বারিয়া, যে ব্যক্তি এই অন্যায়কে
অন্তত ঘৃণা করবে, অপছন্দ করবে, সে অন্যায়ের পাপ থেকে বিমুক্ত হবে, দায়ভার থেকে মুক্ত হবে। ওয়ামান আঙ্কারা ফাকাদ সালিমা, আর যে প্রতিবাদ করবে, অন্যায়কে অন্যায় বলবে, অন্যায়ের বিরুদ্ধে জানিয়ে দেবে, তার অভিমত প্রকাশ করবে, সে ব্যক্তি নিরাপদ হয়ে গেল, অর্থাৎ এই অন্যায়ের দুনিয়াবি বা আখেরাতি গজব শাস্তি থেকে সে নিরাপদ হয়ে গেল। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু যে ব্যক্তি শাসক প্রশাসক অথবা সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগণের অন্যায়কে মেনে নিল, খুশি হয়ে থাকলো, অসন্তুষ্টি হৃদয়েও থাকলো না, প্রকাশও করলো না, অথবা তাদের সাথে তাল মিলিয়ে চললো, তাদের অনুসরণ করলো, তার বাঁচার কোনো উপায় নেই। সম্মানিত দর্শক, অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান খারাজা মিনাত তাআ ওয়া ফারাকাল জামাআতা ফামাতা মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে গেল এবং ঐক্য থেকে সরে গেল, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, সে জাহিলি মৃত্যুবরণ করলো। সম্মানিত দর্শক, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জাহিলি মৃত্যুর কথা বলছেন? তার কারণ, বিশ্বে অন্যান্য অনেক দেশে, মিশরে, রোমে, সিরিয়ায়, ভারতে, চীনে রাষ্ট্র ব্যবস্থা আগে থেকেই ছিল। আরবের মানুষ রাষ্ট্র ব্যবস্থা চিনত না, তারা কবিলাতান্ত্রিক, ব্যক্তি স্বাতন্ত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বড় হয়েছে। কবিলার মতের বাইরে, ব্যক্তির মতের বাইরে কোনো কথা মানতে তারা রাজি ছিল না, নিজের মতো নিজে থাকবো, ছোট্ট কবিলা নিয়ে আমরা থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে একটা রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরে নিয়ে আসেন, যেখানে কবিলা বড় নয়, ব্যক্তি বড় নয়, রাষ্ট্রীয় শৃঙ্খলা বোধ, মানুষ ব্যক্তি স্বাতন্ত্র বোধ, ব্যক্তিমতের স্বাধীনতা অথবা কবিলা স্বাতন্ত্র বোধের কারণে যদি বৃহত্তর ঐক্য নষ্ট করে, তাহলে তো জাহেলি হয়ে গেল, সেই জাহেলি যুগেই ফিরে গেল। এই জন্য তোমার মতের বিরুদ্ধে যাক, তোমার কবিলার মতের বিরুদ্ধে যাক, যে অবস্থায় হোক, অন্যায় হলে প্রতিবাদ করো, জুলুম হলে সবর করো, হক আদায়ের চেষ্টা করো, কিন্তু বিচ্ছিন্ন হয়েও না, ঐক্য নষ্ট করো না। ঐক্য নষ্ট করার অর্থই জাহেলি যুগে ফিরে যাওয়া, আর এই অবস্থায় মৃত্যুর অর্থই জাহেলি মৃত্যুবরণ করা। এ কথাটা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাজেই জামাত মানে ছোট একটা মুসলমানদের দল গোষ্ঠীকে মনে করা, এটা বিভক্তিকে ঐক্য নাম দিয়ে, হারামকে ফরজ নাম দিয়ে গোনাহের ভিতরে লিপ্ত হওয়া। সম্মানিত দর্শক, এই ফিরকা এবং জামাতের অর্থটা আরও হয়তো পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে যদি আমরা হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত বুখারি মুসলিম এবং অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসটা একটু পর্যালোচনা করি। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা আন-নাসু ইয়াসআলুনা আনিল খাইর ওয়া কুনতু আসআলু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি, মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে, কোন বিষয়টা কল্যাণ বয়ে আনবে, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিজ্ঞাসা করতাম অকল্যাণ, অমঙ্গল, ক্ষতির কথাগুলো। আমার ভয় হতো যে ক্ষতি যদি আমাকে ধরে ফেলে, আমার কাছে পৌঁছে যায়, কাজে আমাকে ক্ষতির বিষয়গুলো জানতে হবে যেন এগুলো থেকে আমি আত্মরক্ষা করতে পারি। আর তাই তো একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফি জাহেলিয়া ওয়াশার, আমরা তো ছিলাম জাহেলিয়াতের ভিতরে, অকল্যাণ, অমঙ্গল, ক্ষতির ভিতরে, ফাআতানাল্লাহু বিহাযাল খাইর, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে এই কল্যাণ দান করেছেন, ফাহাল মিন বাদি হাযাল খাইর মিন শার, এই কল্যাণ আসার পরে আবার কি অকল্যাণ, অমঙ্গল ফিরে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, অকল্যাণ আবার এসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাল বাদা দালিকা শর মিন খাইর, ওই অমঙ্গলের পরে আবার কি মঙ্গল, শুভ, কল্যাণ ফিরে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, ওয়ালাকিন ফিহি দখান, ফিরে আসবে কল্যাণ এবং শুভ দিন, কিন্তু তার ভিতরে কিছু ভেজাল থাকবে। একেবারে খুলাফায়ে রাশেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর হবে না। সম্মানিত দর্শক, কারণ ব্যবস্থা এবং ব্যবস্থাকে বাস্তবায়নের মানুষ দুটো মিলেই কল্যাণ হয়। ইসলামী ব্যবস্থা রয়ে যাবে, হয়তো অকল্যাণের পরে আবার কল্যাণ ফিরে আসবেই আসবে, কিন্তু যারা বাস্তবায়ন করবেন তারা তো আর সেই খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরামের মতো হবেন না, কাজেই কিছু ভেজাল রয়ে যাবে।
ভেজালের একটা দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, নাসুন ইহতাদুনা বিগাইরি হাদি, ভালো দিন আসবে কিন্তু মানুষ অনেক থেকে যাবে যারা আমার সুন্না আমার পদ্ধতি অনুসারে চলবে না, আমার পদ্ধতির বাইরে কিছু পদ্ধতি তাদের ভিতরে বিরাজ করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ হাল বাদা যালিকাল খায়র মিন শার, এই কল্যাণ শুভ দিনগুলোর পরে আবার কি অকল্যাণ অমঙ্গল ক্ষতির দিন ফিরে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, কল্যাণের দিনের পরে আবার অকল্যাণ ফিরে আসবে। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহু কাযাফাহু ফিন্নার। সেই অকল্যাণের দিনগুলোর প্রকৃতি কি হবে? কিছু মানুষ দাওয়াত দেবে, আহ্বান করবে, এই পথে গেলে সফলতা আসবে, এই পথে গেলে কল্যাণ আসবে, দুনিয়ার উন্নতি অথবা আখেরাতের জান্নাত হবে, মানুষকে ডাকতে থাকবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। ডাকার পরে কি হবে? আমরা হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি পর্যালোচনা করছিলাম। ভেজালের একটা দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুঝিয়ে দিলেন, নাসুন ইহতাদুনা বিগাইরি হাদি, ভালো দিন আসবে কিন্তু মানুষ অনেক থেকে যাবে যারা আমার সুন্না আমার পদ্ধতি অনুসারে চলবে না, আমার পদ্ধতির বাইরে কিছু পদ্ধতি তাদের ভিতরে বিরাজ করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ হাল বাদা যালিকাল খায়র মিন শার, এই কল্যাণ শুভ দিনগুলোর পরে আবার কি অকল্যাণ অমঙ্গল ক্ষতির দিন ফিরে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, কল্যাণের দিনের পরে আবার অকল্যাণ ফিরে আসবে। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহু কাযাফাহু ফিন্নার। সেই অকল্যাণের দিনগুলোর প্রকৃতি কি হবে? কিছু মানুষ দাওয়াত দেবে, আহ্বান করবে, এই পথে গেলে সফলতা আসবে, এই পথে গেলে কল্যাণ আসবে, দুনিয়ার উন্নতি অথবা আখেরাতের জান্নাত হবে, মানুষকে ডাকতে থাকবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মঙ্গলের পরে অমঙ্গল, অমঙ্গলের পরে আবার শুভ, আবার শুভর পরে অশুভ, সেই অশুভর পরিচয়টা কি, কেমন হবে? জাহান্নামের দরজায় দাঁড়িয়ে কিছু মানুষ ডাকবে মানুষদেরকে, যারা তাদের ডাকে সাড়া দেবে তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ইন আদরাকতু যালিক, আমি যদি এই অবস্থাটা পেয়ে যাই তখন আমি কি করব, আমাকে কি নির্দেশনা দিবেন দিচ্ছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি মুসলিমদের ঐক্য এবং তাদের রাষ্ট্রপ্রধানকে আঁকড়ে ধরে থাকবে। অর্থাৎ মুসলিমদের বৃহত্তর জনগোষ্ঠী অন্তত যে রাষ্ট্রপ্রধানকে নিয়ে আসে, অনেকে অনেক পথে ডাকছে, বলছে এদিকে এসো ভালো, ওদিকে এসো ভালো, দুনিয়ার মঙ্গল অথবা আখিরাতের কল্যাণের লোভ দেখাচ্ছে কিন্তু সাড়া দিলেই জাহান্নামে ফেলে দেবে, তুমি ঐক্য এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নেতৃত্বের ভিতরে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইল্লামে কুল্লাহুম জামাআতুন ওলা ইমাম, যদি তাদের ঐক্যও না থাকে, রাষ্ট্রীয় নেতৃত্ব রাষ্ট্রীয় সংহতিও না থাকে, তো তাহলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাআতাযিলু তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা আদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউতু ওয়া আনতা আলা যালিক, যদি রাষ্ট্রও নেই, রাষ্ট্রীয় সংহতি নেই, বৃহত্তর জনগোষ্ঠীর ঐক্যটুকুও নেই, তার মানে শুধু ফিরকাবাজি দলাদলি, তুমি সকল ফিরকাকে বর্জন করবে, সবাই ডাকছে বলছে আমার কাছে এসো, আমি তোমাদেরকে জান্নাতের পথে অথবা দুনিয়ার উন্নতির পথে নিয়ে যাব, সবাইকে বর্জন করবে, তুমি একা হয়ে যাবে, যদি তোমাকে একটা গাছের গোড়া কামড়ে ধরে থাকতে হয় তবুও থাকবে, লোকে টানলেও যাবে না, এভাবেই যেন তোমার মৃত্যু হয়, অন্তত বিভক্তি দলাদলির ভিতরে তুমি যাবে না। সময়ত দর্শক, তাহলে জামাত মানে বৃহত্তর জনগোষ্ঠীর ঐক্য, উম্মতের ঐক্য এবং আমাদের অন্তত একটা রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে যারা থাকবে তাদের ঐক্য। আর এজন্যই ঐক্যের পরিভাষাটা রাষ্ট্রীয় পরিভাষার অংশ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার ব্যবহার করেছেন। হারিস আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নি আমুরুকুম
বেখামসিন আল্লাহ আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি, যে পাঁচটি বিষয়ের নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আসসামউ ওয়া তাআতু ওয়াল জিহাদু ওয়াল হিজরাতু ওয়াল জামা ফাইন্নাহু মান ফারাকাল জামা ফাকাদ খালা রিবকাতাল ইসলামি আন অনুকিহি। ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ হাদিসটা সংকলন করেছেন। হারেথ আল্লাহ শাহরির আদাল্লাহ তালন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি যা স্বয়ং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, শুনতে হবে, মানতে হবে, আনুগত্য, জিহাদ করতে হবে, হিজরত করতে হবে, ঐক্য বজায় রাখতে হবে। কারণ যে ঐক্য থেকে এক বিঘত সরে গেল, সে যেন তার গলা থেকে ইসলামের রশিটাকে খুলে ফেলে দিল। এসবগুলোই কিন্তু রাষ্ট্রীয় পরিভাষা। ঐক্য আছে, ছোট ঐক্য অমূল্য বা মূল্যহীন এমন নয়। আনুগত্য আছে, পিতামাতার আনুগত্য, আমরা কোথাও চলেছি একটা গ্রুপ থাকলেও একজন আমির বানিয়ে নেওয়া, তার আনুগত্য করা, এগুলো ইসলামে আছে। কিন্তু ইসলামে যে ঐক্য, বায়াত, জামাত, জিহাদ, হিজরাত ইত্যাদির নির্দেশ দেওয়া হয়েছে, সবগুলোই হলো রাষ্ট্রীয় বিষয়। কোরআন থেকে আমরা দেখতে পাই যে ঐক্য বিনষ্ট হওয়ার আরেকটা কারণ হলো উম্মতের ভিতরে আল্লাহর ওহির কেতাব পাওয়ার পরেও, নবী পাওয়ার পরেও শত্রুতা বিদ্বেষ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো আল্লাহর দেওয়া ওহি ভুলে যাওয়া, অবহেলা করা, অথবা ওহির সাথে অন্য কিছু মিশিয়ে ওহির গুরুত্ব নষ্ট করে ফেলা। আল্লাহ কোরআন কারিমে খ্রিস্টানদের বিষয়ে কথাটা আমাদের জানিয়েছেন, ইহুদিদের বিষয়েও বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, অমিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মীতসাকাহুম, আর যারা বলেছিল যে আমরা নাসারা, আমি তাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম, তাদেরকে কিতাব দিয়েছিলাম যে এই কিতাব মতো চলতে হবে, প্রতিজ্ঞা করো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত করবে ঈসার অনুসরণের মাধ্যমে, যেটা এখনও বাইবেলে কিন্তু রয়ে গেছে, তোমরা আল্লাহ ছাড়া কাউকে রব মানবে না, মাবুদ মানবে না, এবং ঈসা ছাড়া কাউকে গুরু, আচার্য, উস্তাদ মানবে না, আল্লাহর ইবাদত করবে ঈসা মাসিহের তরিকায়, পদ্ধতিতে। এই প্রতিজ্ঞা তাদের থেকে নেওয়া হয়েছিল, কিন্তু নাসুহাদ্দাম মিম্মা যুক্কিরুবিহি, তারা তাদের এই যে উপদেশ দেওয়া হলো, যে ওহি দেওয়া হলো, তার কিছুটা ভুলে গেল, কিছু অংশ ভুলে গেল। অর্থাৎ কোরআন কারিমের অন্যান্য আয়াত থেকে আমরা যেটা দেখি, তারা ওহির কিছু বিশ্বাস করলো, কিছু মানলো না, ওহির সাথে জাল কিছু লিখে লিখে ওহির ভিতরে ঢুকিয়ে দিল, ওহির নামে সাধুর ব্যাখ্যাকে ওহির মতো করে ওহির চেয়ে উপরে স্থান দিল, এভাবে তারা ওহিকে ভুলে গেল। যখন তারা এই রকম পর্যায়ে চলে গেল, আল্লাহ বলছেন, ফা আলকাইনা বাইনহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আমি তাদের ভিতরে বিদ্বেষ এবং শত্রুতা প্রেরণ করে দিলাম, নাজিল করে দিলাম কিয়ামত পর্যন্ত। সম্মানিত দর্শক, তাহলে কোন উম্মত নবী পেয়েছে, কিতাব পেয়েছে, ওহি পেয়েছে, কিন্তু ওহির গুরুত্ব বুঝিনি, ওহির হুবহু অনুসরণ অনুকরণ মান্য করা বুঝিনি, ওহির সাথে কিছু জাল কথা ঢুকিয়েছে, কিছু ব্যাখ্যা ওহির ভিতরে ঢুকিয়েছে, অথবা কোনো সাধু, কোনো বুজুর্গ, কোনো আলেমের ব্যাখ্যা মতকে ওহির মতো সমান মর্যাদা দিয়ে ওহির কথা ভুলে গিয়েছে, ওহির কথা অবহেলা করেছে, তখনও তাদের ভিতরে বিভক্তি, শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। বিভক্তি বিদ্বেষ সৃষ্টি হওয়ার আরেকটা কারণ কোরআন থেকে আমরা দেখি, যেটা হলো যখন উম্মত কিতাব নবী পাওয়ার পরেও পাপ অনাচার করে, আর আলেম এবং বুজুর্গরা, দিনের বিজ্ঞ আলেমগণ এবং আবেদগণ এগুলোর নিষেধ করে না, তারা এগুলো প্রতিহত করার চেষ্টা করেন না, এই পাপাচারী সমাজের সাথেই মিলেমিশে চলতে থাকেন, অন্যায়ের কথাটা বলতে থাকেন না, তখনও আল্লাহ তাআলা শাস্তি হিসেবে শত্রুতা এবং বিদ্বেষ তাদের ভিতরে দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইহুদিদের ব্যাপারে বলেছেন, তারা কাসীরাম মিনহুম ইসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহত, দেখবো তাদের অনেকেই ওহি পাওয়ার পরেও, কিতাব পাওয়ার পরে,
খুব দ্রুত নিমজ্জিত হয়ে যায় পাপ, জুলুম, অন্যের হক নষ্ট এবং অন্যায় অবৈধ ভক্ষণ। আল্লাহ তাআলা বলছেন, লাউলা ইনহাহুম রাব্বানিয়ুন ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সাত লাবিসা মা কানু ইয়াসনাউন। তাদের আলিমগণ এবং তাদের আবেদ দরবেশ বুজুর্গগণ কেন তাদেরকে নিষেধ করল না তাদের অন্যায় কথা বলতে, জুলুম করতে এবং অবৈধ ভক্ষণ করতে? তারা খুব অন্যায় করল। আর এই পর্যায়ে যখন ছড়িয়ে গেল তাদের ভিতরে আল্লাহর শানের মর্যাদার বিরোধী নানা আকিদা চিন্তা ঢুকে গেল, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলকাইনা বাইনাহুমুল আদা ওয়া তাওয়াল বাগদা আইলা ইয়াউমিল কিয়ামা। আমি তাদের ভিতরে কিয়ামত পর্যন্ত বিদ্বেষ এবং শত্রুতা নাজিল করে দিলাম। সম্মানিত দর্শক, কাজেই কোন উম্মত কিতাব পেয়েছে, নবী পেয়েছে, নবীর অনুসরণের দাবি করছে, কিতাব মানার দাবি করছে, কিন্তু তাদের ভিতরে পাপাচার ছড়িয়ে গেছে, জুলুম ছড়িয়ে গেছে, আলেম এবং নেককার মানুষেরা এগুলোর বিষয়ে কথা বলছেন না, তখনও এই বিভক্তি এবং শত্রুতা তাদের ভিতরে ছড়িয়ে পড়ে কোরআন আমাদের জানাচ্ছে। সম্মানিত দর্শক, এ পর্বে আর বিষয়টা লম্বা করতে পারছি না, আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী পর্বে বিষয়গুলো আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুন, আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। এ দোয়া করে আজকের পর্ব শেষ করছি। ওসল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।